কাকশার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আড়াইচাঁদা আদিবাসী গ্রামে আদিবাসী ছাড়াও তপশিলীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। কাকশার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আড়াইচাঁদা আদিবাসী গ্রামে আদিবাসী ছাড়াও তপশিলীদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র। সোমবার বিশ্ব আদিবাসী দিবস, এই দিন এই কর্মসূচি নেওয়া হয়। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার এই অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন কাকশার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য, মলাদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ মুখার্জি সহ কাকশা ব্লকের কর্মদক্ষ প্রবোধ মুখার্জি সহ অন্যান্যরা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আদিবাসীদের শংসাপত্রের প্রয়োজন, ঠিক সেই জন্যই বিশ্ব আদিবাসী দিবসের দিন তুলে দেওয়া হয় শংসাপত্র। শংসাপত্র পেয়ে খুশি আদিবাসী পরিবারগুলি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, সমাজিত ঐশী। তারা যে ওখান থেকেই সঙ্গে তারা নিজেদের পালন করেন, নিজেরা থাকেন, আর কোন সৃজন রক্ষা করেন, এর বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।